এই মুহূর্তের মধ্যে পাওয়া সবথেকে বড় খবর। ভবানীপুরের প্রত্যেকটি বুধে রয়েছে ভুয়ো ভোটার, এমনটাই অভিযোগ তুলে কমিশনার দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রওয়াল। প্রিয়াঙ্কা তিব্রওয়ালের হাতে হাতে ধরা পড়ল এক ভুয়ো ভোটার, যেখানে তার কাছে কোনো স্লিপও নেই ও তার কোনো আইডি কার্ডও নেই, এমনটাই দাবি তুলে কমিশনার দ্বারস্থ হলেন প্রিয়াঙ্কা তিব্রওয়াল। সরাসরি দাবি করলেন যে ভবানীপুরের প্রত্যেকটা বুধে তৃণমূল কংগ্রেস ভোটে কারসুবি করেছে, এভিএমে কারসুবি চালাচ্ছে, এমনটাই দাবি তুলেছে প্রিয়াঙ্কা তিব্রওয়াল। যেখানে এবার বিশাল চাপ পড়ে গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সঙ্গেই দেখবেন বিস্তারিত জানিয়ে দেবো। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিয়ে এসে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে এখানে চেপে দেবেন, এইরকম একটা চ্যানেলিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার প্রকাশ্যে এলো তৃণমূলের দুর্নীতি। ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের ভুয়ো ভোটার রয়েছে, যেখানে কিন্তু এবার প্রকাশ্যে এলো তৃণমূল বিজেপির ব্যাপক সংঘর্ষ, যেখানে কিন্তু প্রকাশ্যে এবার তৃণমূল বিজেপি মোয়া মারামারি করেছে, এমনটাই অভিযোগ তুললো এবার প্রিয়াঙ্কা তিব্রওয়াল। তো বন্ধুরা আপনাদের কী মনে হয়, ভবানীপুরে কি